আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো আজকে তো প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি কিন্তু আজকে প্রথম থেকে আমাকে দিয়েই মানে আমার নিজেকে ফেসটুকে দিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই তো আমি কিন্তু আমাকে খুব ভালোভাবে তোমাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এদিক থেকে হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর এখন হচ্ছে আমি সকালবেলা আমার বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা দিয়ে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব পুরো রুমটাকেই কিন্তু গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিন সকালের কিন্তু এই একটা কাজ থাকে তো আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পর আমার রুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিই তারপরে অন্য সব কাজ করে নিই তো এরপর হচ্ছে আমি সকালের জন্য একটা নাস্তা রেডি করব মানে বিস্কিট বানাবো তো সেটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেবো তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম তার ভিতরে দু চামচ হচ্ছে চিনি দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে এখন কিন্তু আমি এই চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা চিনিটাকে গলিয়ে না যাওয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত হচ্ছে এটাকে নাড়তে থাকবো এই তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে না মানে চিনিটাকে গলিয়ে নিচ্ছি ডিমের সাথে কিন্তু তোমরা চাইলে কেউ চাইলে হচ্ছে বিকেলে মানে নাস্তায় তোমরা এটা তৈরি করে খেতে পারো চা দিয়ে চার সঙ্গে খুব ভালোভাবে এটা খাওয়া যাবে তো আমি কিন্তু এদিক থেকে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনি গলিয়ে নিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিও ওটাকে সাপোর্ট করবে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর হচ্ছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি যেহেতু ইউটিউবে নতুন তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও এখন হচ্ছে আমার ডিম আর চিনি হচ্ছে ডিমের সঙ্গে গলে মানে চিনিটা গলে গেছে এখন হচ্ছে এর ভিতরে আমি কিছুটা পরিমাণে এই মানে সুজি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে একটু পাতলা মনে হচ্ছিলো তার তারপরে আমি এর ভেতরে কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করে দেব দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব তারপরে তোমাদের সঙ্গে আমি এটাতে কিভাবে তৈরি করে নিই কি তো সেটাই শেয়ার করব করবো তো দেখো এটাকে কিন্তু আমি এরকমভাবে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে একদম হচ্ছে আমি তৈরি করার জন্য চলে আসলাম এই তো দেখো আমি হাতে কিছুটা পরিমাণে তেল নিয়ে এখন হচ্ছে ড্রোটাকে খুব ভালোভাবে হাতের তালুর ভিতরে ছোট ছোটো করে একটু করে নেব আর হাতের তালুতে বিস্কিটের শেপ শেপ দিয়ে দেবো দিয়ে একটা কাঠি মানে টুথপিক দিয়ে আমি এটাকে ডিজাইন করে নেব তোমরা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারো আমার কাছে যেহেতু ওটা অ্যাভেলেবল ছিল না যার কারণে কিন্তু আমি টুথপিক দিয়ে কিন্তু এরকম করে বিস্কিটটা শেপ দিয়ে নিচ্ছিলাম এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে পর্যাপ্ত তেল দিয়েছিলাম গরম হওয়া তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি তার এর ভিতরে এই বিস্কিটগুলোকে ছেড়ে দিচ্ছি আর আমি চুলার আঁচটাকে কিন্তু একদম লো আঁচ করে নিয়েছি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি একদম লো আসে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি তো লো আছে ভেজে না নিলে কি হবে তোমাদের ভিতর উপরটা তাড়াতাড়ি হয়ে আসবে আর ভিতরে কাচাই থেকে যাবে তো খেতে ভালো লাগবে না যার কারণে কিন্তু খুব সময় ধরে এটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল খেতে তো এরপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব যার জন্য এই তো এদিক থেকে আমি কিন্তু একটা আলু ছিলে মানে আলুটাকে ছুলে নিচ্ছিলাম ডিম দিয়ে তরকারি রান্না করব আলু দিয়ে তো যার কারণে আমি আলুটাকে ছুলে নিই আর তোমাদের সাথে ভাবলাম আজকে রান্না রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করে দিই আমি যেহেতু ব্লগ ভিডিও করি সেহেতু কিন্তু আমি যা করি না করি সেটাই কিন্তু তোমাদের সাথে একটু করে হলেও শেয়ার করার চেষ্টা করি এই তো আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ছুলে নিয়ে কেটে মানে কেটে নিয়েছি আর একটা বেগুনটাকে আমি বেগুনের চাক ভাজি করব যার কারণে কিন্তু আমি চাক ভাজির মতো করে কেটে নিলাম আর এখন হচ্ছে আমি আরেকটা বেগুন কেটে নেব ডিমের তরকারি রান্না করব বলে তো যার কারণে আমি তো চাক ভাজিগুলো আলাদা করে রাখলাম আর হচ্ছে সব শুকে আমি কিন্তু পিঁয়াজ মুড়ি সব ক্যামেরাই কেটে নিয়েছি আর বেগুনটাকেও মেরিনেট করে রেখে দিয়েছিলাম এদিক থেকে আমি ডিমটাকেও খুব ভালো চুলে রেখে দিয়েছি আর হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখন কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে তো আমার ডিম ভাজি কিন্তু প্রায় শেষের দিকে আর হচ্ছে আমি কিন্তু এই একই তেলের ভিতরে সব রান্না করে নেব তো তোমাদের সাথে কিন্তু আজকের এই রান্নাটা শেয়ার করে দিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিয়ে যাবে তো এই তো এখন আমি ডিমটাকে ভাজি করে নেওয়ার পর বেগুনটাকে ভেজে নিচ্ছি তো এই তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এরপর আমার বেগুন ভাজিও হয়ে গেছে এখন হচ্ছে আমি এই তেলের ভিতরেই আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটাকে ভেজে রেখে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এই তো এখন হচ্ছে আমার আলোগুলো ভেজে নেওয়া শেষ আমি এগুলোকে উঠিয়ে রাখছি তারপরে এর ভিতরে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে এগুলো ভেজে নেব কিছু সময় এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলোকে ভেজে নেব জাস্ট কিছু সময় তারপরে হচ্ছে একটুখানি এর ভিতরে হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর আমি মশলাগুলো পরে দিয়ে নেব তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আমি যেহেতু অফ ক্যামেরায় গিয়ে সবগুলো করে নিয়েছি তোমাদের সাথে দেখিয়ে দেব আস্তে আস্তে তো এই তো দেখো এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এর ভিতরে হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো আবারও অ্যাড করে দিলাম আর হচ্ছে এর ভিতরে আমি দারচিনি এলাচ তার হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এর ভিতরে বেগুনটাকে দিয়ে কিছু সময় ভেজে নেব তারপরে আলু অ্যাড করে দেবো এই তো দেখো আমি কিন্তু বেগুন দিয়ে অনেক সময় মানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি এখন হচ্ছে হুম এখন হচ্ছে আমি কিন্তু ক্যামেরায় চলে যাব চলে গিয়ে এর ভিতরে ঝোল অ্যাড করে দেবো পরিমাণ মতো অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার ফিরে আসছি তো এই তো দেখো আমি কিন্তু ক্যামেরায় গিয়ে রান্না মানে এর ভিতরে ঝোল দিয়ে নিয়েছি আর এত বলক চলে এসেছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছে তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে এসেছে আজকের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল তো এই তো আমার রান্না কিন্তু শেষ এখন হচ্ছে দুপুরবেলা আমি তো খাবার নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আমি যেহেতু বাসায় একা তোমাদের ভাইয়া তো আর বাসায় নাই তো একাই তো খেতে হবে যার জন্য আমি এখন আমার খাবারগুলো খেয়ে নেব এই তো আমি অল্প পরিমাণে ভাত নিয়েছি আর হচ্ছে এখন ডিমের তরকারিটা নেব আর হচ্ছে একটা বেগুনের চাক নেব নিয়ে আমি আমার খাওয়াটাই স্টার্ট করে দেব খেতে খুবই মজার হয়েছিল। আর তোমাদের সাথে সের খাওয়াটুকু শেয়ার করে দিলাম একটুখানি আর অফ ক্যামেরায় আমি আমার খাওয়াটা শেষ করে নিই তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম